ওয়ালটন মোবাইল লঞ্চ করলো জি সেভেন এর বড় ভাই জি সেভেন প্লাস। এদের মধ্যে মূল পার্থক্য র্যাম, রোম এবং রিয়ার ক্যামেরাতে। স্বল্প বাজেটের জি সেভেন প্লাস এর প্রোস এবং কনস অনেকে জানতে চাচ্ছেন, তাই আজ ভিটামিন টেক থেকে আমি শান্ত ওয়ালটন প্রিমো জি সেভেন প্লাস এর একটি ফুল রিভিউ নিয়ে হাজির হয়েছি, যাতে থাকবে ডিভাইসটির সকল ভালো এবং খারাপ সাইট নিয়ে বিস্তারিত আলোচনা। আর ডিভাইসটির বাজার মূল্য জানতে চাইলে ভিডিওটির ডেসক্রিপশন বক্স দেখুন। প্রথমেই আলোচনা করব সেসব ব্যাপারগুলো নিয়ে যেগুলো ভালো লেগেছে, তারপর খারাপ দিকগুলো তুলে ধরব। সো সিরিয়ালেই দেখতে থাকুন। ডিভাইসটি সবচেয়ে বেশি ভালো লাগার ব্যাপার ছিল ডিসপ্লে। এর 5.5 ইঞ্চ এইচডি আইপিএস ডিসপ্লে, যদিও পিক্সেল ডেন্সিটি মাত্র 267, তবুও অনেক ভালো কোয়ালিটির একটি ডিসপ্লে ছিল এটি। কালার স্যাচুরেশন শার্পনেস খুব সুন্দর ছিল বলতে গেলে। লো পিক্সেল ডেন্সিটি ওভারঅল কোনো প্রভাব ফেলছিল না। ভিউইং অ্যাঙ্গেল চমৎকার ছিল এবং 2.5D কার্ভ ডিসপ্লে গ্লাসের জন্য আরও সুন্দর ভিউ পাচ্ছিলাম। মোট কথা, চমৎকার একটি ডিসপ্লে এই অল্প দামের ডিভাইসে। তার সাথে ডিসপ্লে প্রোটেকশন হিসাবে আছে কর্নিং গরিলা গ্লাস 2, তাই স্কেচ থেকে বাঁচবেন নিশ্চিন্তে। তাও এক্সট্রা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার সাজেশন দিব যদি শ্যাটার থেকে বাঁচতে চান। তবে ডিসপ্লেতে একটু ইউলিশ কালার টোন এক্সেসিভ লাগছিল, মিরাভিশন থাকায় তা ঠিক করে ফেলা গেল সহজেই। তারপরে ভালো লাগার ব্যাপার ছিল ফ্রন্ট ক্যামেরা। এর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং সাথে ফ্রন্ট ফ্ল্যাশও আছে। আসলে দাম হিসাবে ফ্রন্ট ক্যামেরা অনেক ভালো লেগেছে, শার্পনেস কিংবা জেলো এফেক্টের কোনো সমস্যা ছিল না। ফোন প্লাস থাকা যারা কম আলোতে সেলফি তুলতে থাকেন তাদের সুবিধা হবে। দেখুন 2-3 খানা পিকচার স্যাম্পল। তারপরে পছন্দের দিক ছিল ইউআই বা ইউজার ইন্টারফেস। এর অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট 7.09। এর ইউআই পুরো স্টক অ্যান্ড্রয়েডের মতো ছিল। অ্যাপ আইকনগুলো একটু বড় সড়ো এবং টুকটাক কিছু কাস্টমাইজেশন আছে আর কি। তবে সুন্দর ব্যাপার হচ্ছে নওগাট এবং আগের মাসমলে এর ফিচারগুলো ভালোভাবে আছে এতে, যেমন ডাবল প্রেস অন, পাওয়ার বাটন, টু লঞ্চ ক্যামেরা, মাল্টি উইন্ডো এসব। তাছাড়া ওয়ালটনের অন্যান্য কিছু ডিভাইসের মতো এর ইউআই ল্যাগি ছিল না, বেশ স্মুথ এবং ফ্লুয়েন্ট ছিল। তার সাথে ওটিএ তো আছেই আপডেটের জন্য। এতে 2800 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ তুলনামূলকভাবে ভালোই ছিল, সাধারণ ব্যবহারে একদিন ব্যাকআপ পেয়েছি এবং লো পাওয়ার চিপসেট থাকায় 6-7 ঘন্টা এসওটি পাবেন। ভালো দিকগুলো নিয়ে বলা শেষ, এবার বলবো যেসব জিনিস খুব ভালোও লাগেনি কিংবা খারাপও লাগেনি, মানে নর্মাল লেগেছে সেসব জিনিস নিয়ে। বিল কোয়ালিটি অনেকটাই পার্সোনাল চয়েসের উপর নির্ভরশীল। সেটটার বিল কোয়ালিটিতে পূর্বের জি সেভেন থেকে কোনো পার্থক্য নেই, একেবারে অবিকল সেম ডিভাইস, শুধু র্যাম আর ক্যামেরা ইম্প্রুভ করা হয়েছে। এরপর থাকছে হার্ডওয়্যার এবং পারফরমেন্স। ওয়ালটন জি সেভেন প্লাসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক MT6580 চিপসেট, যাতে আছে 2GB র্যাম এবং 16GB রোম, যা 64GB পর্যন্ত বৃদ্ধি করা যায়। এর গেমিং পারফরমেন্স ছিল মিডিয়াম লেভেলের হাই গ্রাফিক্সের, গেমগুলো মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। সো গেমিং পারফরমেন্স ছিল মিডিয়াম লেভেলের, কিন্তু এই দামে এর বেশি গেমিং পারফরমেন্স পাওয়াটা কষ্টকর। সবশেষে থাকছে এর রেয়ার ক্যামেরা। এর রেয়ারে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের হওয়ায় এর থেকে ভালো পিকচার কোয়ালিটি আশা করছিলাম, কিন্তু এই বাজেটে ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল, বাট 13 মেগাপিক্সেল অনুযায়ী এর চেয়ে ভালো আশা করছিলাম। তাও এই সেটটি দিয়ে তোলা পিকচারগুলো বেশ ভালো ছিল, পিকচারগুলো ভালো ডিটেল ছিল, লো লাইটে কিছুটা ঘাটতি ছিল, কিন্তু এই দামে এর থেকে ভালো ক্যামেরা পাওয়া কঠিন। চলুন কয়েকটি পিকচার স্যাম্পল দেখে আসি। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন প্রিমো জি সেভেন প্লাস ডিভাইসটির ফুল রিভিউ। 8,500 টাকায় এই ডিভাইসটিতে যা যা আছে ওভারঅল ভালোই ছিল। সেট নিয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।